আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, সুন্নত জিন্দেগি দর্শক ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এখনো পর্যন্ত এই কোভিড-19 করুণ অবস্থায় আমাদেরকে সুস্থ এবং ভালো রেখেছে, এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি। সবাই আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে যে টপিকটি নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যে টপিকটির নাম হচ্ছে স্বপ্নের জান্নাতের কিছু বর্ণনা। আসলে আমরা সবাই জান্নাত প্রত্যাশী, মৃত্যুর পরে যে পরজগৎ যেটি আছে, অনন্তকালের যে জগৎটি আছে সেটাকে আমরা পরকাল বলে থাকি। সেই পরকালে আমাদের ঈমান এবং আমলের উপর নির্ভর করে মহান আল্লাহ পাক আমাদেরকে যে জান্নাত নসিব করবেন, সেই জান্নাতের সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু বিষয় তুলে ধরতে চাই। জান্নাত, আমাদের সেই স্বপ্নের জান্নাতের সম্পর্কে কিছু বর্ণনা করতে চাই, এবং বর্ণনাগুলো আমি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস থেকেই বর্ণনাগুলো করব, এবং সহি হাদিস থেকেই বর্ণনাগুলো করব, এবং যাতে আপনাদের উপকারে আসে, আপনারা সহজেই বুঝতে পারেন। তো ধন্যবাদ সবাইকে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশান বেলটাকে অল করে রাখবেন। অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক এবং শেয়ার করবেন, কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন আমরা আমাদের সরাসরি কাজে ভিডিওতে চলে যাই, মূল পর্বে চলে যাই। প্রথমে তো আমি জান্নাত সম্পর্কে বলতে চাই। জান্নাতের 100টি স্তর রয়েছে, প্রতি 2 স্তরের মাঝে আসমান এবং জমিনের সমান ব্যবধান রয়েছে। ফিরদাউস হচ্ছে সবচেয়ে উঁচু স্তরে জান্নাত, যতগুলো জান্নাত আছে তার মধ্যে সবচেয়ে উঁচু স্তরে জান্নাত হচ্ছে ফিরদাউস। সেখান থেকে জান্নাতের 4টি ঝর্ণা প্রবাহিত হয় এবং এর উপরে মহান আল্লাহ তাআলার আরশ স্থাপিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করার সময় জান্নাতুল ফিরদাউসের প্রার্থনা করবে। এটা তিরমিজি শরীফের 2531 নম্বর হাদিস। এই বিষয়টি আমরা তোমাদের সামনে বর্ণনা করলাম। জান্নাত রয়েছে নির্মল পানির সমুদ্র, মধুর সমুদ্র, দুধের সমুদ্র এবং মদের সমুদ্র। এগুলো থেকে আরও ঝর্ণা বা নদীর সমূহ প্রবাহিত হবে। এটা তিরমিজি শরীফের হাদিস 2571 নম্বর হাদিস। জান্নাতের এই মদে জ্ঞান শূন্য হয় না, কোনো মাথা ব্যথা ধরে না। জান্নাতে আসলে অনেকেই প্রশ্ন করতে পারে যে আমরা তো দুনিয়াতে যে মদ পান করি, জান্নাতের এই মদ এবং দুনিয়ার মদ একই কিনা। আসলে এখানে দুনিয়ার মদ তো খেলে নেশা হয়, কিন্তু জান্নাতের মদ খেলে কোনো নেশা হয় না বা কোনো মাথা ধরে না। জান্নাতবাসিনী কোনো নারী যদি পৃথিবীর দিকে উঁকি দেয়, যাকে বলে আমরা হুর বলে থাকি, তবে গোটা জগৎ আলোকিত হয়ে যাবে এবং আসমান জমিনের মধ্যবর্তী স্থান সুগন্ধিতে মোহিত হয়ে যাবে। তাহাদের মাথার অন্যও গোটা দুনিয়া ও তার সম্পদ রাশি থেকে উত্তম হবে। এখানে জান্নাতের হুরের সম্পর্কে ব্যাখ্যা করা হচ্ছে, যে জান্নাতের হুর কতটা সুন্দর এবং কত উৎকৃষ্ট মানের হবে সেই সম্পর্কে ব্যাখ্যা করা হচ্ছে। জান্নাতে কারো ধনুক অথবা কারো পা রাখার স্থান দুনিয়া ও তাতে যা আছে তা থেকে উত্তম। বুখারী শরীফের হাদিস 6568 নম্বর হাদিস। জান্নাতের একটি গাছের নিচের ছায়ায় কোনো সওয়ারি যদি 100 বছরও সওয়ার করে, তবুও তার শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারবে না। এটা বুখারী শরীফের হাদিস 6552 নম্বর হাদিস। জান্নাতের মুক্তা দিয়ে তৈরি 60 মাইল লম্বা একটি তাঁবু থাকবে। জান্নাতের পাত্র ও সামগ্রী হবে সোনা ও রূপার। বুখারী শরীফের হাদিস 4879 নম্বর হাদিস। সেখানে জান্নাতিগণের জন্য থাকবে প্রাসাদ আর প্রাসাদ, প্রাসাদের উপর নির্মিত থাকবে আরও প্রাসাদ। সূরা আজ-জুমা আয়াত নম্বর 20 থেকে বর্ণনা করা হচ্ছে। পূর্ণিমার চাঁদের মতো রূপ ধারণ করে জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে। তাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, তারা কোনো রোগাক্রান্ত হবে না, তাদের পোষা পায়খানা হবে না, তারা থুতু ফেলবে না, তাদের নাক দিয়ে ময়লা ঝরবে না, তাদের চিরুনি হবে সোনার চিরুনি, তাদের ধুনির জ্বালানি হবে আগরের, তাদের গায়ের গন্ধ হবে কস্তুরীর মতো সুগন্ধি, তাদের সভা হবে এক ব্যক্তির ন্যায়, তাদের শারীরিক গঠন হবে আদি পিতা আদম আলাইসালামের মতো, অর্থাৎ 60 হাত লম্বা। এটা বুখারী শরীফে 3327 নম্বর হাদিস থেকে বর্ণনা করা হচ্ছে।
তবে সর্বশেষ কথা যেটা জান্নাতি ব্যক্তি প্রত্যেকেই হযরত আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের রূপ ধারণ করে জান্নাতে প্রবেশ করবেন এবং তার রূপেই বা তার শারীরিক গঠন নবী করিমের চারিত্রিক গঠন এবং বলা আছে যে বিভিন্ন জায়গা থেকে বলা আছে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর এরকম বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায়। তো আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গঠন এবং আদি পিতা আদম আলাইহিস সালামের গঠন নিয়েই তারা জান্নাতে প্রবেশ করবে। জান্নাতিদের খাবারগুলো ঢেকুর এবং মিস্ক ঘ্রাণযুক্ত ঘর্ম দ্বারা নিঃশেষ হয়ে যাবে। মুসলিম শরীফের হাদিস 7046 নম্বর হাদিস। জান্নাতিরা সুখী শান্তি ও স্বাচ্ছন্দ্যে ডুবে থাকবে, হতাশা দুশ্চিন্তা দুর্ভাবনা থাকবে না, পোশাক পরিচ্ছদ ময়লা হবে না, পুরাতন হবে না, তাদের যৌবনও নিঃশেষ হবে না, মানে আজীবন চির যৌবনী থাকবে। জান্নাতবাসীরা সবসময় জীবিত থাকবে, কখনও মৃত্যুবরণ করবে না, সবসময় যুবক যুবতী থাকবে, বৃদ্ধ হবে না। মুসলিম শরীফের হাদিস 7049 নম্বর হাদিস। আর জান্নাতিরা সুখ শান্তি স্বাচ্ছন্দ্যে ডুবে থাকবে, এই হাদিসটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস 2526 নম্বর হাদিস। জান্নাতবাসীদের প্রতি আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদের উপর আমার সন্তুষ্টি অবধারিত করব, অতঃপর আমি আর কখনও তোমাদের উপর অসন্তুষ্ট হব না। বুখারী শরীফের হাদিস 6549 নম্বর হাদিস। জান্নাতের ইট স্বর্ণ ও রূপা রূপ দ্বারা তৈরি, কঙ্কর হলো মণিমুক্তা আর মশলা হলো সুগন্ধিময় কস্তুরি, তিরমিজি শরীফ 2526 নম্বর হাদিস। আর জান্নাতের সকল গাছের কাণ্ড হবে সোনার, তিরমিজি শরীফের হাদিস 2525 নম্বর হাদিস। এই আমরা জানতেছি পরবর্তী বলা হয় থাকে জান্নাতের 100 স্তরে যে কোনো এক স্তরে সারা বিশ্বের সকল মানুষ একত্রিত হলেও তা যথেষ্ট হবে, তিরমিজি শরীফের হাদিস। জান্নাতে প্রত্যেক ব্যক্তিকে 100 জন পুরুষের সমান যৌন শক্তি ও সঙ্গম ক্ষমতা প্রদান করা হবে, তিরমিজি শরীফের হাদিস 2536 নম্বর হাদিস। জান্নাতবাসীগণ লোম গোপ ও দাড়িবিহীন হবে, তাদের চোখ সুরমায়িত হবে, তিরমিজি শরীফের হাদিস। জান্নাতবাসী ইট ও ঘোড়া চাইলে দুটোই পাবে, সরি জান্নাতবাসী উট এবং ঘোড়া চাইলে দুটোই পাবে, তা ইচ্ছে মতো দ্রুত গতির উড়ে নিয়ে যাবে, তাতে যেসব জিনিস পাবে যা কিছু মন চাইবে এবং নয়ন জুড়াবে, তিরমিজি শরীফের হাদিস। জান্নাতে একটি বাজার থাকবে, প্রত্যেক জুমার জান্নাতি লোকেরা এতে একত্রিত হবে, তারপর উত্তর দিকের বায়ু প্রবাহিত হয়ে সেখানকার ধুলাবালি তাদের মুখমণ্ডল ও পোশাক পরিচ্ছদ গিয়ে লাগবে, এতে তাদের সৌন্দর্য এবং শরীরের রং আরও বেড়ে যাবে। তারপর তারা নিজেদের পরিবারের কাছে ফিরে আসবে, এসে দেখবে তাদের শরীরের রং ও সৌন্দর্য বহু বৃদ্ধি পেয়েছে। তাদের পরিবারের লোকেরা বলবে, আল্লাহর শপথ, আমাদের নিকট হইতে যাবার পর তোমাদের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। উত্তরে তারাও বলবে, আল্লাহর শপথ, তোমাদের শরীরের সৌন্দর্য তোমাদের নিকট থেকে যাবার পর বহু গুণে বেড়ে গিয়েছে। এটা মুসলিম শরীফের হাদিস 7038 নম্বর হাদিস। জান্নাতে একজন কৃষি কাজ করতে চাইবে, অতঃপর সে বীজ বপন করবে এবং চোখের পলকে অঙ্কুরিত হবে, পোক্ত হবে এবং ফসল কাটা হবে, এমনকি পাহাড় পরিমাণ স্তূপ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, এগুলো নিয়ে যাও, কোনো কিছুই তোমাকে তৃপ্তি দেয় না, বুখারী শরীফের হাদিস 2348 নম্বর হাদিস। জান্নাতে এমন সব নিয়ামত প্রস্তুত রয়েছে যা কখনো কোনো চোখ দেখেনি, কখনো কোনো কান শোনেনি এবং কোনো অন্তর কল্পনাও করেনি, এরা বুখারী শরীফের 3244 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাবার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের আমল করার তৌফিক দান করুক, আমিন। তো সর্বোপরি যেটা বলতে চাই ভাই, আমরা আসলে সবাই তো জান্নাতের প্রার্থী, জান্নাত আমাদের সর্বশেষ ঠিকানা, সেখানে যাওয়ার জন্য আমাদের জান্নাত পাওয়ার জন্য সেই পরিমাণ আমল আমাদের করতে হবে। তো আমি এই ভিডিও এখানেই শেষ করতেছি, পরবর্তী ভিডিওতে আরও আপডেট পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।